যারা সুস্থ থাকুন পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য এই অংশটুকু। আমার মতন স্বাস্থ্য ভালো লোকদের সম্বন্ধে তোমার কি ধারণা আসলে? আপনাকে আমার প্রথম থেকে খুব কিউট লাগে ভাইয়া। আমার জন্য একটা খাবার ব্যাগে রেখে দিই, আমি পরে খাই নেব। তুমি যাও, তুমি যে খাই না। তুই আমার কাছে কত কিছু হয় নাই। আবার কিচ্ছু হয় না তো, আমি বলছি তো, তুমি যে খাই না। তুমি যাও না প্লিজ, তুমি যাও না। আচ্ছা তোমার ভাড়া দেওয়া লাগবে না, তারপরে তুমি থাকো প্লিজ। আচ্ছা আমরা কি একসাথে থাকতে পারি না? আমি লিখিত আকারে আপনাকে উত্তরটা দেব। এই বক্সের ভিতর উত্তর আপনার জন্য আমার পক্ষ থেকে। লক্ষ্য করুন আমার উত্তর। আয়নায় একবার আপনার শরীরটা দেখুন, সুস্থ থাকুন। এবার সবার জন্য সুস্থ থাকুন পার্ট টু। তুই বাড়ি ছেড়ে গেলি কেন? না বই না গেলি কেন বাড়ি ছেড়ে? হ্যাঁ আর গেছস গেছস, আবার ফেরত আইসস কিছু। হ্যাঁ জিনিসপত্রের যে দাম তুই জানিস না? হ্যাঁ এখন আবার চোরের মতো পয়সা রেছস, মাথা নিচে ফেলে। এইসব কি কথা বলতেছো তুমি? এতদিন পর আমার বাড়িটা ফিরে আসছে আর তারা তুমি বাজার দরের কথা শুনাই দিছো, খাবার খুঁজে দিতেছো, তুমি মানুষ? আহা তুমি বুঝতেছো না কেন, আমি এটা রাগের কথা বলতেছি, এটা তোমার মনের কথা না। ওর জন্য কি আমার দরদ নাই? আমি করে ভালোবাসি না। ও কি খাইছে না কি করছে, কোথায় ছিল কোথায় ঘুমাইছে, ফুটপাতে থাকছে, আমার কি কষ্ট হয় নাই? ও তো শুকিয়ে গেছে, সেই আগের মতো আছে সে, এই জন্য আমি এগুলি বলতেছি। তুমি উল্টা বুঝতেছো। আমি ঠিকই বুঝছি, তুমি যাবে জায়গা থেকে, তোমার কিছু বলতে হইব না, উঠো। আমার যে কি খুশি লাগতেছে, কতদিন পর আমার ভাইটা ফিরছে। শুনো না, তোমার মনে হয় মন খারাপ? আরে আমার মান যায় ব্যথা, শুইতে পারি না, আবার এদিকে চুরি চুরি আমার এগুলো শেষ। সেও ভালো, আমি তো মনে করছি মনির ফিরছে জন্য তোমার মন খারাপ। না না না, তোমার ভাই ফিরছে আলহামদুলিল্লাহ, আমি কি খুশি ছি আল্লাহ, তার বাইরে ফেরত এনে দিছ, ও কি খুশি। আমার ভাইটা এতদিন পরে আসছে, একটু বাতায় যাও, একটু ভালো মন্দ কিছু নিয়ে আসবা। আরে যা আছে খাওয়াই দাও, রাত্রে বাজার করুন নিয়ে যাও। চারটা মাস আমার ভাই কই কি খাইছে না খাইছে তার কোনো ঠিক ঠিকানা আছে? তোমার ভাই ভালো মন্দ খায় না কবে? সে যেখানে যায় সেখানে তো ভালো মন্দ খায়, খায় একাই তো হাতের মতো হইতেছে। হ্যালো বাবা, জানো কি হয়েছে? আমি না আমার হাতে কবজিতে এমন ব্যথা পাইছি, কবজি নাড়াইতেই পারতেছি না, অনেক ব্যথা করতেছে। আল্লাহ কি বলো কিভাবে? আর বইল না, মেজাজটা খুব খারাপ লাগতেছিল, দেয়ালে একটা ঘুষি মারছি, ঘুষি মারার সাথে সাথে দেয়ালটা ভেঙে গেছে, কবজিটাও মনে হয় ভেঙে গেছে। ও তুমি ইটে ঘুষি মারছো আর ইটও ভাঙছে, তোমার হাতও ভাঙছে? তুমি আবারও মিথ্যা বলছো আমার সাথে। ভালো হয়েছে তোর হাত ভাঙছে। ইয়াল্লাহ তোমাকে আমি বললাম, আমি ভাবলাম তুমি আমাকে কোথায় একটু সিম পেতে দেখো, আবার তা না তুমি রাগ করতেছো, কোথায় সিম পেতে দেখে একটু আমাকে। বাবা আমি তোমাকে একটু পরে ফোন করি, বেআই আসছে বেআই। এই খবর দিতে লাইন কাটবি না। হ্যালো বেআই? ইয়াল্লাহ বেআই, আপনি কই ছিলেন এতদিন? চার পাঁচ মাস ধরে আপনার কোনো খোঁজ খবরই নাই, লাস্ট এক মাস ধরে আমি আপনি কি পরিমাণ খুঁজে খুঁজছি আপনি জানেন? আমি চার মাস ধরে নিখোঁজ আর আপনি আমার এক মাস ধরে খুঁজতেছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। হাবুডুবু 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 কি? আরে লাস্ট এক মাস ধরে তো আমি প্রেমে পড়ছি, প্রেমে হাবুডুবু খাইতেছি, একটা রিলেশনশিপের মধ্যে আছি। দেখেন বিআই, প্রেম বিষয়ক কোনো কথাবার্তা আমার সামনে আপনি বলবেন না। এগুলো আপনি কি কইতেছেন? আপনি বাসার থেকে যাওয়ার পর আমি কি করছি জানেন? আপনি যাওয়ার সাথে সাথে ধরুন রুম টুম সব কিছু চেঞ্জ করে ফেলেছি, সব নতুন নতুন জিনিসপত্র কিনে না, নতুন করে জীবন করছি, পুরো একদম নতুন করে নিউ ফরম্যাটে সব সাজাইছি, নতুন প্রেমের নতুন জীবন। শুনেন বিআই,
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বলেন। আমি কখনো প্রেম করব না, কোনো মেয়ে মানুষের দিকে তাকাবো না, কখনো বিয়ে করব না। ফলে আমার আশেপাশে যারা থাকবে তারা কোনো প্রেম করতে পারবে না। আরে আপনার যে অবস্থা হবে এটা তো আমি আগেই জানতাম। আপনি আমি কত কইরা মানা করছিলাম এরকম মেয়ের সাথে প্রেম করেন না। আরে প্রেম করতে হইলে তো এরকম মেয়ের সাথে করতে, যেটা আমি করতেছি সেই রকম মেয়ে, যা বলি তাই শুনে সেই রকম। আমার সামনে আপনি কোনো মেয়ে মানুষের কথা বলবেন না। প্রেম করুন, সুস্থ থাকুন। আরে না, ক্রেডিট তো যায় ঠিকই, আসলে তো ক্রেডিট চলে যায় তোমার সাথে বেশি কথা বলতে থাকলে। আমি তো তোমার সাথে দেখা করলে আসলে আমি আরো বেশি বেটার ফিল করি, ঠিক না? আসসালামু আলাইকুম ভাই। শুনো, ফোনটা রাখো না প্লিজ, তুমি আমার কথাটা শুনো। কথাটা জরুরি কথা আছে, একটু ধরো তো বাবা। বাবা একটু প্লিজ, আপনি আমাকে ডিস্টার্ব করেন না ভাই, আমি খুবই ইম্পর্টেন্ট একটা কাজে আছি। জরুরি একটা কথা আছে, প্লিজ ভাই চুপ থাকেন। হ্যালো, হ্যালো বাবা শুনো, আমি আমি না বলি, আমি না অনেকগুলো বাজে কথা শিখছি, বলবো? হ্যালো, বলি 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 না শুনো, আরে বলি 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 বলি, আমি তোমার পরে ফোন দিই। আরে বলি 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 না, বলি বলি কি হয়েছে বে? আপনি সমস্যাটা কি আমারে কোন তো আমি বুঝতেছি না। আপনি না বলছি আমি যে আপনি এই প্রেম প্রেম করতে পারবেন না আমার এরিয়ায়। আরে অদ্ভুত লোক তো আপনি, আমি বুঝি না আপনি এরকম করেন কেন আমার সাথে। আমি প্রেম করতেছি, আপনি কে বলছে? তা কি করতেছেন আপনি? আরে ভাই আমি 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 আমার বন্ধুর সাথে কথা কইতেছি। আপনি কি আমার বোকা পাইছেন? বাচ্চা আপনি যেগুলো করতেছেন ওগুলো আমি করে আসছি। আরে আপনি আপনার সাথে আমারে কেন মিলান আমি বুঝলাম না ভাই, আপনার প্রবলেমটা কোথায়? আর প্রেম করলে করছি, আপনার সমস্যা কি? আমি আপনার না করছি প্রেম করতে, আপনি কেন করবেন? আমি আপনার সামনে করি না, আপনার রুমে করি না, আমি রাস্তায় এসেও কথা কইতে পারবো না। আপনার প্রেম করতে হলে সে খাগড়া সাজিয়ে করতে হবে, কারণ এই জায়গায় প্রেম টেম চলবে না ভাই। আপনি বুঝেন না কেন? আপনি আমার নিজের লোকে এরকম করলে হবে? আরে আমার বুঝার দরকার, আমি প্রেম করবো, আপনি পারলে কি করবেন করেন না। যান মিয়া, সবসময় খালি আমার একটা মানসিক যন্ত্রণার মধ্যে রাখতেছেন, আমি অসুস্থ হয়ে যেতেছি। মারেন এরম শুরু করছেন কেন বে? বুঝা গেছে, প্রেম করা যাবে না। আধা ঘন্টা ধরে তোমার মুডের জন্য ওয়েট করতেছি, তোমার মুডটা আওয়াজ আসতেছে না।
একটু মুড আনো না, কথা বলো না। তোমার ফোন রাতে অফ থাকে কেন? আর তুমি কথার মাঝখানে লাইন কেটে দাও কেন? সমস্যা দেখি তোমার বিআই মানে এখন তার আশেপাশে কাউরে প্রেম করতে দিতে চায় না। আমি তার সাথে একই রুমে থাকি, এখন তার সাথে থাকি বলে সে আমার ফোনে কথাই বলতে দিতে চায় না। যখনই ফোনে কথা বলতে থাকে ফোনটা কাটে দেয়, বলে যে কেটে দাও কাটাই দেয়, ফোনটা বন্ধ করে রাখে। রাতের বেলা তার সাথে ঘুমাইতে গেলে ফোন বন্ধ করে ঘুমাইতে হয়। কখনো বন্ধ পাবা না, কখনো আমি আর ফোন কাটবো না, এমনকি তুমি কখনো ফোন ওয়েটিং ও পাবা না। যাও চলো। আমি কি করবো বুঝো না, ঝামেলা। আমি ফোন বন্ধ রাখি, ফোন কাটি, ওই প্রবলেম বেয়ের জন্যই তো। ও ব্যয় আসাতে তোমার সব কাজ বন্ধ হয়েছে? তুমি ইউনিভার্সিটিতে যাও না, তোমার অন্য সব কাজ চলতেছে না, শুধু আমার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে যাও, আমি এই দিয়ে সেই দিয়ে আসুক, আমি ফোন আজকে কাটব না। ব্যয় এক কাটব। হ্যালো ব্যয়, আপনারা এত করে কইতেছি ভাই, প্রেম করে না ভাই, প্রেম করে দেখছেন আবার কি হয়েছে ভাই? এই ভিতরটা সব জই লাগে জায়গায় ভাই, আপনি জ্বালায় না ভাই। আপনার আপনার কাছে দুটো হাত জোর করে কই আমার জ্বলতে দেন ভাই, প্লিজ আমি জ্বলতে চাই। আরে এটা অনেক কষ্ট ভাই, আরে এটা কি যে কষ্ট ভাই, আপনি কই বুঝেন ভাই? আমার কাছে কষ্ট শান্তি লাগতেছে। আপনি কি দেখছেন আমি আমার আমার লাগে কি না হইছে? আবার বলাইছে? না না, এবার তো বাসার থেকে যায় নাই, আসল জায়গার থেকে গেছে। কই গেছে? বেয়াই মনে হয় পাগল টাগল হয়ে গেছে। বেয়াই জানি রুমের ভিতর কি কি করে, একে একে দাঁড়া দাঁড়ায় কথা বলে, দেয়ালের সাথে কথা বলে, আয়নার সামনে দাঁড়ায় কথা বলে, পাগলের মতো আচরণ করে। রাতের বেলা যখন ঘুমায় থাকে হাতকে ঘুমের থেকে লাভ দিয়ে ওইটা বলে, আয় মেয়ে খবরদার আমার সামনে আসবি না, আসলে কাঙ্গাল থাপড়ে দাঁত ফলাই দেবো সব কিছু। কি কি জানি বলে, অভিনয় প্র্যাকটিস করে মনে হয় সিনেমায় নাম লেখাইবো। তুমি না না ভাইয়া, এবার খুব সিরিয়াস। আমার কাছে মনে হয় কি ওই মেয়ের কাছে ছেঁকা খাওয়ার পর এমন একটা ধাক্কা খাইছে যে ধাক্কাটা সে নিতে পারে নাই, এর জন্য তার মানসিক অবস্থা এরকম হয়ে গেছে। তার একটা কাজ করা যেতে পারে, একটা বিয়ের সাথে ঠিক করে বিয়ের সাথে দিয়ে দিলে, অন্য কোনো মেয়ের সাথে থাকলে একটা সুন্দর সময় কাটাইলে তার মানসিক অবস্থা আবার ফিরে আসতে পারে, অথবা তারে পাগলা করতে ভর্তি করানো যেতে পারে। আমারও তাই মনে হয়। আরে আমি রাস্তাতে সেদিন যাইতেছি, দেখি এরকম করে একটা মেয়ে যাইতেছে, এরকম করে মুখ আটকে যাইতেছে, বা যদি উঠতে খেয়ে পড়ে যায় দাঁত ভাঙে, আমি তো ভয় পেয়ে গেছি, মনে হয় পাগল হয়েছে। চুপ থাকো তুমি, কিসের পাগলা কারণ? বাইরে
আমার ভাইরা আমি বিয়ে দিয়ে ফেলবো। এক সপ্তাহের ভিতরে আমার ভাইরা আমি বিয়ে দিয়ে ফেলবো। বিয়ে দিবা? তোমার ভাইরা বিয়ে দিবা? একটু আগে আমি তোমার একটা ব্যাপার ক্লিয়ার করতেছি, যেই ছেলে ফোন অফ থাকে, যে ছেলে আমার ফোন ধরে না, ফোনের মাঝখানে ফোনের লাইন কেটে দেয়, তার সাথে আমার কোনো রিলেশন নাই। আমি তোমার সাথে আমার রিলেশন এখানেই ব্রেকআপ করতেছি। বাবা তুমি ব্রেকআপ করতে পারো না, তুমি বুঝতেছো না, ওই ফোনের সব ঝামেলা ওই বিয়ের জন্য। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এরকম না, আমি এরকম করতে চাই না, বিশ্বাস করো, ওই বিয়ের জন্য এরকম হইতেছে। তুমি আমার কথা বুঝছো? আমি তোমারে কি বলছি, তোমার সাথে আমার কোনো রিলেশন নাই। না না, এটা ভুল বলতেছো তুমি, ভুল 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 বলতেছো। বিশ্বাস করো, এরকম হইতে পারে না। তোমার সাথে আমার রিলেশন না থাকলে আমি অনেক কষ্ট পাবো, আমি থাকতে পারবো না একা। তুমি এখনই আমার চোখের সামনে দূর হও। আমি যাবো না, প্লিজ তুমি আমার সাথে চলো, আমরা ঘুরতে যাবো। তুমি এখনই আমার চোখ, তুমি এখান থেকে ভাগো। তুমি এরকম করো না, প্লিজ প্লিজ, তোমার দুটো পায়ে প্লিজ, তুমি এরকম করো না, প্লিজ, তুমি আমি রিলেশনটা ব্যাক করো, প্লিজ 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 প্লিজ, এরকম করো না, প্লিজ। তুমি বুঝো না কেন ওই বিয়ে এরকম হইতে? আমি এরকম না রে ভাই, আমি এরকম না। তুই যাবি না নিক থেকে? না আমি যাবো না, প্লিজ তুমি আগে রাগ ভাঙবো, তারপর যাবো। প্লিজ আমার লেগে এগুলো না, আমি কোনো প্রেমে নাই, আমার লাইফে কোনো ভালোবাসা নাই, আমার লাইফে কোনো বিয়ে শাদী নাই। আমি আজীবন সিঙ্গেল থাকু, খাবো দামু, ঘুরুম ফিরুম, হই হুল্লা করুম, গান গামু, পুরো ব্যাচেলার একটা লাইফ লিড করুন, ওইটাই ভালো। আমি পুরোপুরি ধরেন আপনার দলেই। বিয়াই আপনারা আমার দলে আইসেন তো, তাহলে আমরা একটা ওয়াদা করে ফেলাই। কি ওয়াদা? আমরা প্রেমে নাই, ভালোবাসায় নাই, ধরেন আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে আসে আপনি তাকে রিফিউজ করে দেবেন, আমার গার্লফ্রেন্ড যদি আসে আমি তাকে রিফিউজ করে দেব। আমরা কোনো ঝেঁঝে আমার মধ্যে যাবো না, আমরা গরু ফেরু খামো, তারপর একসময় মরে যাবো। আসেন মতো করে ফেলে। ওয়াদা ওয়াদা ভঙ্গকারী কিন্তু আল্লাহ অপছন্দ করে। করুন তাহলে, একদম ওয়াদা। আপনি গাড়িটা ছেড়ে দিয়েছেন তো বিয়াই? ঠিকঠাক আছিস তো? কোনো সমস্যা? হ্যাঁ ঠিক আছে। শোন, তোর বিয়ে দেবো। আপা আমি বিয়ে করব না। আয় চুপ, আমি বলছি বিয়া মানে বিয়া, মানুষের কোনো প্রস্তুতি নেই। বিয়া কোনো ভালো কাজ না। থাপড়া 32টা দাঁত ফালাই দেবো, ফাজিল কোন জানি। শুনো মনি, আমি তোমার যেমন আদর করি তেমন কিন্তু শাসনও করতে পারি। আমি বলছি বিয়া দেবো মানে বিয়া দেবো। এই সপ্তাহ থেকে মেয়ে দেখা শুরু করব, বড় জোর সামনের সপ্তাহ, তারপরে সপ্তাহে বিয়া। মানসিকভাবে প্রস্তুতি নাও। আমাদের মেয়ে কেমন দেখলে? মেয়ে মাশাআল্লাহ পুরি আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তোর পছন্দ হয়েছে না? মনে জিজ্ঞাসা করো যে বিয়ে করবে, তারে জিজ্ঞাসা করবে না? তারে জিজ্ঞাসা করে কি হবো? আমাকে পছন্দ তার পছন্দ। ধরো এই জামানার পোলা, জিজ্ঞাসা করো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা এখন বাসায় যাই, বাসায় গিয়ে আলোচনা করে বাকি বিষয়টা আমরা সিদ্ধান্ত আপনাদেরকে। আমার যে কি ভালো লাগতেছে এটা তোমার বলে আমি বুঝাইতে পারবো না। এই যে আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বউ দেখতে যাইতেছি, পছন্দ হইতেছে না, আবার ফিরে আসতেছি, আবার প্ল্যান করতেছি, আবার আরেক জায়গায় যাইতেছি, রাতটা যে কি মজায় কাটে, দিনটাও তাই। হাই রে হাই, যার ভাই নাই সেই কি কোনোদিন এই মজা বুঝবে? কোনোদিন বুঝবে না। আগে আমার মনে হইতো কি আমার ভাইটার মনে হয় কোনো যোগ্যতা নেই। না, সব যোগ্যতা আছে। চুপ কর না। এখন যখন কোনের বাড়িতে যাইতেছি বলে যে কোনোটা পছন্দ হয় নাই কি, ফোনে পরে জানাবো। কোনের বাড়ির লোকজন যখন আমাকে পাশের ঘরে ডেকে নিয়ে যাবে, আপা লেনদেনে কোনো আটকাবে না, একটু চিন্তা ভাবনা করেন, কোনো কিছু নিয়ে বাঁধবে না, তখন আমার মনে হইতেছে কি আমার ভাইটা আসমান সমান যোগ্যতা। আমার যদি আরো পাঁচটা ভাই থাকতো আর আমি যদি আরো পাঁচটা ভাইয়ের এরকম দেখে শুনে বিয়ে দিতে পারতাম, আমার যে কি ভালো লাগতো। তুমি তো সবই জানতা, যাও বাড়ির দলিলটা নিয়ে আসো। কি করবো বাড়ির দলিল দিয়ে? দরকার আছে যা, এইসব ঝামেলা টামেলার মধ্যে বাড়ির দলিল বের করা লাগবে। শোনো, তোমার ভাইয়ের জীবন মেয়ে পছন্দ হবে না, কারণ সে বিয়েই করবে না। আমরা খালি মিষ্টি কিনবো, টাকা খরচ হবে 10 কেজি 15 কেজি, মেয়ের বাড়িতে যাব, মেয়ে দেখব পছন্দ হবে না আবার আসবো, আবার মেয়ে দেখব পছন্দ হবে না আবার আসবো, এভাবে তো সব টাকা ফুটরুত শেষ। তো এই যে বাড়ি বিক্রি করবো, বাড়ি বিক্রি কইরা তারপরে সেই টাকা দিয়ে মিষ্টি কিনবো আর মেয়ে দেখতে যাব। এরপরে যদি বাড়ির টাকা শেষ হয়ে যায়, তারপরে যে গ্রামে জমি আছে ওইটা বিক্রি কইরা তারপরে আবার মেয়ে দেখি, মিষ্টি কিনি আর মেয়ে দেখি, মিষ্টি কিনি আর মেয়ে দেখি, এছাড়া তার উপায় নাই। আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? সরি, কালকে রাতে পার্টিতে ছিলাম তো তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কি বলবেন বলো? আবু আমার পার্টিতে গেছে তো, কখন আসবে ঠিক নাই, যা বলো আমার সাথে বলতে পারেন। আমার কিছু বলার নেই। পাচ্ছি তো আমি, অ্যাকচুয়ালি পাত্রটা কে? আমি মনে হোসেন। না না না, আমি তো পাত্র না ভাইয়া। ভাইয়া ভাইয়া ভাবি ভাবি সাবাস বেয়াই, আপনি কোনো টেনশন নিয়েন না, যত পাত্রে নিয়ে দেখাবো খালি একটাই কাজ করবেন। কি কাজ? এরকম 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 কি করবেন? কি কাজ দেখান? এরকম 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 আমাদের ব্যাপারে কতটুকু জেনেছেন আমি ঠিক জানি না, তারপরে আর একটু বলি। আমার মেয়ে মাস্টার্স পাস করেছে আর একটা বিদেশি ফার্মে জবও করছে। বাহ, ওর বড় ভাই। কথাবার্তা হচ্ছে আমার, তারপরে যদি মেয়েকে পছন্দ করেন তো ওনাকে জানাবো, সময় মতো চলে আসবেন। আলহামদুলিল্লাহ, মেয়ে তো খুবই মিষ্টি, আমরা পছন্দ করেছি এবং আমরা কোনো ব্যাপারে আপত্তি নাই, আমরা বিয়েতে রাজি, কি বলো? জি জি খালাম্মা, আমাদের মেয়ে খুবই পছন্দ, খুবই মিষ্টি, খুবই সুন্দর মেয়ে। মনির তোর কি? আমরা তাহলে এখন উঠি আর হইতেছে যে দিন মোহর কত হবে এটা আমাদের, কারণ আজকাল দিনকাল ভালো না, তো আমরা কম করে করি। আপনি আমারে প্রমিস করলেন
যে আমরা কখনো বিয়ের সাথে করবো না, প্রেম টেম করবো না, আমরা ঘুরমু ফিরমু খামো দামো, আমাদের লাইফটা এইভাবে সিঙ্গেলি চালা দেবো, কখনো ডবল লাইফে এন্ট্রি দেবো না। আর আপনি সেই মানুষ বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ করে হ্যাঁ বলে ফেলাইলেন, আপনি তো একটা বেইমান মিয়া। আরে বিয়ে আপনি আমার কথাটা বুঝেনই নাই। আমার তো আর বুঝার কোনো কিছু বাকি রাখেন নাই, আপনি আপনার বেইমানির প্রমাণ তো দিয়েই দিয়েছেন। ঘটনাটাকে শুনবেন তো আপনি, ঘটনা হয়েছে এই ঘাড় আছে না, এটা আপনি রাখতে রাখতে একটা ব্যথা হয়ে গেছে, আর ঠাস করে গাটটা পড়ে গেছে দিয়েছে আপনি। ওরা মনে করছে আমি রাজি হয়ে গেছি, আমি কি রাজি হয়েছি, আমি কি পাগল নি, আর কোনো সুস্থ মানুষ বিয়ে করেনি। আপনার ঘাড় ব্যথা হয়ে গেছে ঠাস করে ফালাই দিয়েছেন, হেরা তো এটা বুঝবো না আপনি যে রাজি হন নাই, সবাই তো ভাবছে যে আপনি বিয়ের জন্য রাজি, এখন ওইটা ব্যবস্থা করবেন কেমনে? আরে এখন যে আস্তেই করে কয়ে দেবো বিয়ে করুন না শেষ। এরপরে যদি আপনি আবার অন্য কোনো কিছু করেন তাহলে জিয়াপা তুমি যদি মনে করো যে তুমি মেয়ের সাথে আলাপ করবা, কথা বলবা, আলাদা ভাবে জানবা তার সম্পর্কে, মেয়েরও সে ধরনের ইচ্ছা থাকতে পারে, তাহলে আমি মেয়ের মার সাথে আলাপ করে সে ব্যবস্থা করতে পারি। আপা করেন, আমার কোনো আপত্তি নেই। ও শেরওয়ানি, পাগড়ি, জুতা, যা কিছু লাগবো, ফুল, বাসর, ডেকোরেশন, খাবার দাবার, সমস্ত দায় দায়িত্ব কার? আমি। বিয়ে এই বাসর কটাটা সুন্দর করে সাজায়, কাঁচা ফুল আছে না, কাঁচা ফুল দেয়া তরতাজা ফুল দিয়ে সাজায়। হ্যাঁ না, আসলে আমি সরি, আমি আসলে এইভাবে আপনাকে বাসার থেকে বের করে আনাটা ঠিক হয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না। সরি বলার কিছু নেই, আমরা তো বাসা থেকে পারমিশন নিয়েই তারপর বের হয়েছি না। আপনার যদি কিছু জানার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। আসলে আপনার সম্বন্ধে আসলে আমার কিছু জানার নাই, যদি অনুমতি দেন একটা কথা জিজ্ঞেস করতাম আর কি। আচ্ছা আপনার এই বিয়েতে কোনো আপত্তি নাই তো? আসলে আমার বাসা থেকে যেটা করতে বলবো আমি সেটাই করবো। না আসলে আমি তো একটু মোটা, আর তারপর আপনি থাকতে পারেন আপনার ব্যক্তিগত কোনো সমস্যা? মোটা বা চিকন এটাতে কী আসে যায়, মানুষের মনটাই তো হলো আসল। আর আমি তো বলেছি বাসা থেকে আমাকে যেটা করতে বলবে সেটাই, আর আমি সবার সাথে ম্যাচ করতে পারি, এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের বিয়েটা হচ্ছে না? আমাকে বাসা থেকে যেটা করতে হবে আমি সেটাই করব। আমি তোর বাসায় গেছি, খাইছি, থাকছি, তুই আমার বাসায় আইসোস, খাইছিস, থাকছিস, তোর এক প্রকার বিয়ের পর্যায়ে পড়ে না? আমরা দুজন কি খালাতো ভাই বোন নাকি? হ্যাঁ, আমি আমার খালার বাসায় যাবো, তুই তোর খালার বাসায় আসবি, এটা তো স্বাভাবিক নাকি? এটার মধ্যে বিয়ের কি দেখলি তুই? তুই যেদিন থেকে নেশা করা শুরু করছিস সেদিন থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সুন্দর কথা, এটা তো তোর ব্যর্থতা তাই না? এটা আমার ব্যর্থতা না, কারণ একটা নারী পারে একটা পুরুষ ভালো করতে, একটা নারী পারে পুরুষ খারাপ করতে, তা আমি নেশা করি তুই এটা আমার ছাড়িতে পারো, তোর ব্যর্থতা না? এই ফালতু কথা শোনার টাইম আমার একদম নাই, তুই আমাকে জীবনও ফোন দিবি না। দিবো, ফোন দিবো, ফোন দিবো নাকে? তুই আমাকে আর ফার্দার ফোন দিবি না, মনে থাকবে? ফোন দিবো না কেন, কেমন বাজে কথা, আমি তোর ফোন দিবো না? আমি তোর আজকে দিবো, কালকে দিবো, পরশু দিবো, সারা বছর ধরে তোর আমি ফোন দিবো। তুই যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর, আমার কিচ্ছু আসে যায় না, যা ইচ্ছা কর। হ্যালো।
আপনি কি নার্ভাস? আসলে একটু নার্ভাস। আপনি নার্ভাস হচ্ছেন কেন? আপনাকে দেখলে তো অন্য সবার নার্ভাস হয়ে যাওয়ার কথা। সরি, মজা করলাম। একটা কথা বলতে পারি? বলেন। মানে আমাদের বিয়ের কেনাকাটা আমরা একসাথে করতে পারি? তুমি পছন্দ করে কিনলা, আমি কিনে দিলাম, সাথে থাকলাম। না, দরকার নেই, আমি কেনাকাটা করতে পারবো, আমি একাই সব কিছু করতে পারবো। খবরদার, একা শপিং করবেন না, আমরা দুজন মিলে শপিং করব। বলো, আমার একমাত্র শালার বিয়া, খয় খরচ কি হবে বলো, লোক কতজন হবে? আমার তো সব দিক হিসাব করে বললে 235 জন নিম্নে। কি বলো তুমি, পাগল হয়েছো নাকি? 235 জন মানে তুমি দিন দুনিয়ার খবর জানো না? 235 জন কিন্তু আমাদের ঘরে থেকে 4 জন, তাদের থেকে 3 জন, 7 জনকে নিয়ে খাওয়া মেয়ে নিয়ে যে বলি বাচ্চা খরচ কম লাগবে। আর আজকাল তো লোকজন আসে, প্রাইজ দেয় না, কিছু দেয় না, পুরস্কার দেয় না, উপহার দেয় না, কিছু দেয় না, 200 টাকার প্রাইজ বোর্ড নিয়ে ড্যাং ড্যাঙে আইসা বলে, ওই জীবনও মিলেও না, খাওয়াই লাভ আছে মানুষের? তুমি এমন সময় এমন এমন কথা কও না, সত্যি মনটা ভাঙে টুকরা টুকরা হয়ে যায় পুরা। এত আশা করে একটা শুভ কাজের লিস্ট করতে বসলাম, এই সময় আসলাম, তুমি প্রাইজ বোর্ডের হিসাব কে কি গিফট দিব, আরে সেটার ভরসায় মানুষ দাঁড়াতে পারবো না। আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, পৃথিবীতে আমার দৃষ্টিকোণ থেকে আমি নাম সবচেয়ে ভালো পড়লাম, সবচেয়ে সুখী আছি, সবচেয়ে ফ্রেশ পড়লাম, সবচেয়ে ভালো আছি, আমার চাইতে যারা ভালো আছে রিসোর। সমস্যা তো তোর দৃষ্টিকোণে সমস্যা, তোর মনে আমি খারাপ। তুই জ্বালাইতেছিস কেন আমারে? কই জ্বালাইতেছি তোর? আমি আগের কথা জ্বালাইতেছিস না? না, প্রতিদিন ফোন করতেছিস, ফোনের মধ্যে যা ইচ্ছা তাই বলতেছিস, যা মুখে আসে তাই বলতেছিস, কেন? আজ কথা ফোন দেয় কি খারাপ নাকি, এটা জ্বালানো নাকি? মানুষ মানুষের ভালোবাসা ফোন দেয় না? আমি তোর ভালোবাসা ফোন দিই, ভালো মন্দ জানতে পারি না তোর, কেমন আছিস না আছিস, সুখে আছিস না দুঃখে আছিস, জানানোর কি হলো? কি বলবি তুই বল, যাই রাখাস বল, কি বলবি? কি বলবো তো, তুমি আগেও কইছি কথা কই নাই, তা আবার শুনবি? চল একটা ফাস্টফুডের নিমু তোরে নিয়ে পেট ভরে খাওয়াবো, তারপর দুজন যাবো কাজে অফিস, যা তুই একটা সিগনেচার করবি, একটা সিগনেচার করবো, বন্ধুরা ফোন দিয়ে কয়ে দেবো, ফুল আর মিষ্টি আয় করবো, শেষ, সুখী শান্তি আমরা সংসার করবো, চল। তুই কী ভাবস নিজেরা? হ্যাঁ, আমি তোরে বিয়ে করুম, তোরে বিয়ে করুম, আগে যা হয় হয়েছে, এই সম্পর্কে আর কন্টিনিউ করা যায়, তুই নিজে জানোস না? তো কেন আমার বিয়ে করবি না? আমি কোনো অংশে খারাপ? মাসাল দেখতে তো সুন্দর, শেপ করলে আরও সুন্দর লাগবে আমার, চল বিয়ে করালি। কোনো মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে না, দিলের কথা কই মনের কথা কই তো বুঝোস না, এখন মাথা খারাপ হয়ে গেছে। চল, সামনে আমার বিয়ে, যা হয়েছে হয়েছে, আর জ্বালাতন করবে না আমাকে। আমি জ্বালাম, বহুত জ্বালানো বাকি আছে, আমি জ্বালাই দিই। দেখ আচ্ছা, অসুবিধা নাই, পরে 4-5টা শাড়ি কিনে দিব। আরো কিছু বলতে চাও বলো। আমার আমার এক খালাতো ভাই আছে। খালাতো ভাই থাকতেই পারে,
খালতো ভাই মামাতো ভাই অনেকেই থাকবে, কোনো ব্যাপার না। ও আসলে আমাকে খুব পছন্দ করে। তুমি তো পছন্দ করো না নিশ্চয়ই? জি না। তাহলে তো কোনো সমস্যাই নাই, তুমি যদি পছন্দ করো না তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা কদিন পরে আমাদের বিয়ে, তুমি এখন কোথায় হাসি খুশি থাকবা, তোমার মন খারাপ, এটা কি ভালো লাগে বলো? আচ্ছা জায়গাটা কি তোমার পছন্দ হয় না? সেদিন যে তোর এত ঝাড়াঝাড়ি করলাম কান্দে ঢুকে নাই, কি চর খেলে ঢুকবে সত্যি সত্যি? তুই কোনো দিন ঠিক হবি না, তুই কোনো ভাবেই ঠিক হবি না। তুই নেশাপাতি করে না, তুই একদম শেষ হয়ে গেছিস, তোরে আর শুধরানো সম্ভব না। এরপর তোর ওষুধ কি জানিস, ইফটিজিগার মামলা দিয়ে একদম জেল হাজতে ভরা। কি বলবি না কিছু বল, তাল গাছের মতো দাঁড়ায় আছে। আমি জানি আমার অনেক ভুল আছে, কিছু ঠিক মতো করিনি, আমি জীবনে পড়াশোনাও ঠিক মতো করিনি, আমি তোদের কোনো হেল্পও করিনি কোনোদিন, মানে আমার দিয়ে তোর কোনো উপকার হয়নি। আসলে আমি অনেক বাজে ছেলে এইটাও ঠিক, আমি তোর জ্বালাইছি এইটাও ঠিক, এইটাও করছি, মানে আমি তোদের জন্য কিছুই করতে পারিনি। একটা জিনিস তো পারছি যে আমি তোর মন দিয়ে ভালোবাসতে পারছি, এইটা সত্যি আমি তোর মন দিয়ে ভালোবাসছি, এছাড়া কিছু করতে পারি না। যা বলবি তাই করবো, নেশা ছেড়ে দেবো, আমি তোর কাছে আসলে হেল্প চাই। এখন তুই বললি সব ছেড়ে দেবো, তুই আমার সাথে থাক, তুই আমার সাথে থাকলে আমি ভালো হয়ে যাবো। আর তুই যদি ওই লোককে বিয়ে করিস তাহলে আমি জানি আমার কী করতে হবে। থাক না আমার সাথে, একটা সুযোগ দিয়ে দেখ। থাকবি? গুরুত্বপূর্ণ বিষয় শোনো, অনেক ওয়েটার আছে বিড়ি সিগারেট খায় বা ধূমপান নিষেধ বর্জনীয় যেগুলি আছে ওইগুলি আসবে। হ্যাঁ, আবার কারো কারো দেখবে যে ঝোল লেগে রয়েছে হেনে হেনে হেনে, এগুলি বাদ, একদম সুন্দর ড্রেস পরা হবে। আর কিছু কিছু আছে আইসে হাত পাতে হাত ধোয়াইবো, ধোয়াই করবো টাকা বকশিস, নো বকশিস, যা বকশিস ধর আমি দেবো, মনে কি বলিস? ঠিক আছে দিল ভাই, একদম আমি চাই একদম সুস্থভাবে। তারপর কি? তারপর লাইটিং। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। লাইটিং কি করতেছো ভাইয়া? আমি ঝিরিবাতি দিয়া বাড়ির সামনের সাইড পুরোটুক সাজিয়ে দিতেছি, আর গলির মাথার থেকে একদম গেট গেট করে আইনা একদম গেট পর্যন্ত আমাদের আইনার লাইটিংটা করতেছি। গুড, খালি বাড়ির পিছনে একটা লাইট দিতেছি না, কারণ ওটা তো দেখা যাবে না। এটা একটা বোকার মতো কথা বললা না, পিছনে দিবা না তিন দিকে দিবা, আর হেলিকপ্টারতে তো যাইতে পারে, তারা তো দেখবো দেখবো পিছনে লাইট নেই কীরকম দেখা যাবে, পুরাটা লাইটিং হবে, খরচ আমি দেবো, তোমাকে তো সমস্যাটাকে আমি বুঝতেছি না, কয়টা বাত্তি বেশি লাগবে এখানে? হ্যাঁ সব কিছু তো বুঝিয়ে দিয়েছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? ওই যে বিয়ের জন্য যে শেরওয়ানিটা কিনে নিয়ে আসছিলাম, হ্যাঁ ওইটা তো বিয়ের গায়ে আঁকতেছে না। তারপর আমি সমস্যার সমাধান একটা বাইর করে বলেছি, ভাবি
ওই যে বাসাতে একটা ওই যে একটু নতুন নতুন একটা মখমলের চাদর আছে না, ওই মখমলের চাদরটা নিয়ে যাবো ট্রেলারের দোকানে, পাশে ট্রেলারের দোকানে গিয়া বেয়ে নিয়ে গিয়া শরীরের মাপ নিয়ে ওইটা দিয়ে একটা শেরানি বানায় ফেলাবো। শেষ, তুই একটা ছাগলা, আমাকে টাকার অভাব পড়ছে, আমি নতুন করে শেরানি বানাবো, কত কাপড় লাগবে, 50 গজ 100 গজ আমি বানাবো, টাকা দেবো, কালকে শেরানি বাসায় পৌঁছাই দেওয়া যাবে। কি অদ্ভুত কথা, শুভ কামের শেরওয়ানি, তুই একটা পুরান বিজনেস চাদর কেটে বানাবি না? একটু বসেন, 5 দিন পর আপনার বিয়া, আপনার এখানে থাকতে হবে, গুরুত্বপূর্ণ আলাপ চলতেছে। আপা যা তাড়াতাড়ি, কথা শর্টকাট। আচ্ছা শেরওয়ানি নিয়ে একটা সমস্যা হয়ে গেল, সামনাসামনি বললে ভালো হতো, আপনি কি একটু দেখা করতে পারবেন? অবশ্যই পারবো, তুমি বলছো আমি আসবো না, কোথায় আসবো বলো? আপনি তাহলে একটা কাজ করেন, ধানমন্ডি শঙ্করে এসে হাতের বামে গিয়ে ওখানে এসে আমার একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা রাখি। যে ও এখানে ছাই পাশ খেয়ে হসপিটালে পড়ে আছে, এটার জন্য আমি ভীষণ বিরক্ত। কিন্তু দেখেন আমি আমি তারপরও ওর পাশে বসে আছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে রোমেলকে আমি কি কারণে পছন্দ করি, আমি হয়তো এর পেছনে একটা কারণও আপনাকে দেখাতে পারবো না। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আপনার আর আমার বিয়ে হলে আমাদের দুজনের কেউ সুখী হবে না, আপনিও সুখী হতে পারবেন না, আমিও না। কারণ আমি ভীষণ পছন্দ করি, এখন আপনি বলেন আমাদের বিয়ে করাটা কি ঠিক হবে?